আবারও আজকে একটা বাংলাদেশি গেম খেলবো। অনেকদিন পর বাংলাদেশি গেম খেলছি, অনেকদিন আগে একটা খেলেছিলাম, আর আজকে আবারও খেলবো মিনা টু। মিনা অনেকেই খেলে নিয়েছে হয়তো, মিনা নামে একটা কার্টুনও ছিল শুনেছি, কিন্তু কার্টুনটা আমি কোনোদিনও দেখিনি, কিন্তু গেম খেলবো আজকে। এই গেমটা অনেক ভালো শুনেছি, চলো গেমটা খেলবো। এই হচ্ছে আমাদের মনে হয় মিনা, আই গেস, মানে মনে হয় এটার নাম মিনা, এই মহিলাটা মানে এই মেয়েটার নাম মহিলা না, তো এই মেয়েটার নাম হচ্ছে মিনা। আর এখানে না একটা রাজু নামে ক্যারেক্টার, ও এই তোতা পাখিটা আছে, তোতা পাখিটার নাম কি জানো ভুলে গেছি, এই তোতা পাখিটার নাম কি যেন ছিল, এই তোতা পাখিটার নাম হচ্ছে মিঠু না কি একটা নাম আছে এই তোতা পাখিটার। আর আমাকে সোয়াইপ আপ করতে বলছে, ওকে। তো মিনা আর এই যে আমাদের মিঠু পাখি আছে, আরও কী কী জানি করতে হবে আমি গেমে জানি না, কিন্তু অনেক মজা হতে চলেছে গেমটার মধ্যেও, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই গেমের বিশেষ করে দেখো বাস যার, মানে আমাদের সুনের বেড়াত, মানে সুনের গাড়ি, টিনের বাড়ি, তারপরে কত সুন্দর একদম গ্রামীণ পরিবেশ, কত সুন্দর লাগছে গেমটা খেলতে, পরিবেশটা কত সুন্দর, একদম রিয়েলিস্টিক, মানে যেগুলো বাঙালির পরিবেশ হয়, পেছনে একদম টিনের চালওয়ালা শৌচাগার, সামনে একটা টিউবওয়েল আছে ওখান থেকে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের গেম প্লে, দেখি গেমের মধ্যে কী কী হয় আজকে, অনেক মজা হতে চলেছে আমার মনে হচ্ছে আজকের গেম প্লেতে। সত্যি ভাই ছোটোবেলায় মানে এরকম কার্টুন দেখতাম, অ্যানিমে বেশি দেখতাম আমি, এই কার্টুন দেখিনি, কিন্তু এটা একটা কার্টুন ছিল ছোটোবেলায় আমি জানি। আর এটা হচ্ছে আমার ঠাকুমার সম্ভবত, আর এটা হচ্ছে আমার বাবা। আর ঠাকুমার মাথার মধ্যে কী আছে, মুরগি, এটা দুধের কলসি, মানে দুধের ইয়েটা করে, মাছ আর কী কী যেন ছিল, এগুলো মনে হয় আমার টাস্ক, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। এখানে দেখো একটা টিনের পায়খানা আছে, আর টিনের পায়খানা ওখানে একটা টিউবওয়েল আছে, এখানে ও ভাই কত সুন্দর লাগছে দেখতে, এখানে জামা কাপড় শুকাতে দিয়েছে রাতে, এখানে কচু গাছ, হ্যাঁ এটা কচু গাছে সম্ভবত, আর এখানে হচ্ছে মুরগি টুরগি আছে, একদম আমাদের ছোটোবেলার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে ভাই, সিরিয়াসলি একদম সিরিয়াসলি ভাই, যারা মানে যারা গেমটা বানিয়েছে যে টিম তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা গেম গিফট করার জন্য, মানে সবাইকে, মানে সত্যি অসাধারণ লাগছে গেমটা আমার, আশা করি খেলতে অনেক মজা লাগবে, আমি জানি না কী আছে কনসেপ্ট গেমের। চলো আজকে অনেক মজা হতে চলেছে, আমি অনেক এক্সাইটেড গেমটা খেলার জন্য। ওকে আমাকে গরুকে ঘাস খাওয়াতে হবে, আর আমার বাবা হচ্ছে দুধের ইয়ে করছে, আরে ওকে। তো আমাকে না গরুটা যতক্ষণ গায়ে দেওয়ানো হবে না অতক্ষণ আমাকে একে খেতে দিতে থাকতে হবে, আর এখানে মশা তাড়াতে হবে, মশা দেখো গরুর পিঠের মধ্যে বসছে, এগুলোকে তাড়াতে হবে। আমি জানি অনেকেই হয়তো গেমটা খেলে নিয়েছো, আর যারা যারা খেলেছো কমেন্টে বলো যে গেমটা কেমন লেগেছে। আমার ভাই প্রথম দেখাতেই গেমটা অনেক সুন্দর লাগছিল, কারণ আরে আরে গরু তো খেতে দে আগে কথা বাদ দিয়ে, কতক্ষণ লাগে, কত দুধ আছে গরুর পেটের মধ্যে, ভাই 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 খেতে দে খেতে দে খেতে দে, অনেক প্রবলেম ভাই, যতক্ষণ না হয় অতক্ষণ আমাকে খেতে দিতে থাকতে হবে। ওকে ওকে, তো গরু মানে গাই দেওয়ানো কমপ্লিট, চলো এখান থেকে যাওয়া যাক। এবার এবার আমাকে যেটা করতে হবে, কি করতে হবে ভাই, ও এবার আমাকে মুরগি ধরতে হবে, চলো মুরগি ধরা যাক। এখানে আর একটা টিউবওয়েল আছে, বা বা এই মুরগি একটা ধরতে পারছি না আমি সারা জীবন, আমি এত নুবের নুব, এই গেমে একটা মাত্র মুরগি ধরতে পারছি না, আর আমি বড় বড় ভূতের গেম খেলার সাহস করি, বা আরে ধর 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 মুরগির, ও মুরগির শক্তি শেষ, মুরগির শক্তি শেষ, মুরগির ধরতে, আরে আরে শক্তি শেষ হওয়ার আগে আমি এটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসতে হবে, ফটাফট ফটাফট ফটাফট, চলো 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 এটা নিয়ে, এটা নিয়ে আয় মূর্খ, ওকে ওকে ওকে, ও ফাইনালি মুরগি ধরে নিয়েছি, মুরগি ধরে নিয়েছি, চলো মুরগি ধরা তো কমপ্লিট। এইবার যেটা করতে হবে মাছ ধরতে হবে, এবার চলো এবার মাছ ধরতে যেতে হবে। আর সামনে যেটা হচ্ছে বসি নিয়ে গেল, মানে ছিপ নিয়ে গেল, ওটা মনে হয় রাজু, আর এই যে পাড়ার কাকু শুধু চা খায় সারাদিন ধরে মনে হয়, এটা কোন ছেলে, এটা মনে হয় আমার বয়ফ্রেন্ড, মানে পাড়ার সব কিছু তো আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজি কেন, চলো ইয়ে করি। আমার ওই রাজু কোথায় গেল, মাছ ধরতে গেছে মনে হয়। আর ওই যে দেখো ওরা হচ্ছে আমার বান্ধবী, সারাক্ষণ হিংসা করে আমাকে দেখে, কারণ আমি সবসময় কাজ করি, মানে মায়ের সেবা যত্ন করি, বাবা মায়ের সেবা যত্ন করি, ওই জন্য ওরা হিংসা করে, ওরা সবসময় খেলাধুলা করে, প্রশংসা করে দেখে আমার উপরে হিংসা ওদের। চলো একটা কাজ করি, এবার হচ্ছে ঠাকুমার কাজ করি, ঠাকুমার কাজ হচ্ছে মাছ ধরতে হবে, আরও অনেক কাজ আছে আমার, চলো মাছ ধরি। আরে মাছ কী করে ধরে, ও শয়তান আমার ইয়ে করছে, বা ওখান থেকে মাছ ধরতে আসছে শয়তান ছেলেটা, আবার ঢিল ছুটছে, বা 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 পুকুরের মধ্যে ঢিল ছুটছে যাতে মাছগুলো ইয়ে হয়ে যায়। আরে ভাই কি করে খেলে এটা বুঝতে পারছি না, এটা ভালোই হার্ড গেম, যতটা সহজ মনে করেছে মতটাও সহজ গেম না। চলো এখান থেকে আমি রাজুকে হেল্প করতে হলে আমাকে ওই ছেলেটাকে আগে নাজেহাল, এরকম ছোটোবেলায় আমি এত শয়তান ছিলাম না, যত শয়তান এই ছেলেটা, এই যে দেখো দে 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 ওকে দে, হ্যাঁ হ্যাঁ মাথার মধ্যে মারো, টাক ফাটাও, খেতে কাজ পায় না, এদিকে মাছ ধরতে আসছি কাজ করতে আসছি, পাথর বা 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 পাথর ছুঁড়ে মারছে ভাই, কত শয়তানের শয়তান, তো এরকম করে আমাকে আটকাতে হবে পাথর ছোড়াছুড়ি। আ ওকে ওকে, এটা ইজি ছিল, অতটা কঠিন না, প্রথম বুঝতে হবে যে গেম কী করে খেলতে হয় তারপরে পারবো। ওকে মাছ ধরাও কমপ্লিট, এবার আমাদের মাছ ধরা হয়ে গেছে, এবার আরও কী যেন কাজ দিয়েছিল, ওকে আমাকে এখন যেতে হবে বাজারে সবজি টবজি কিনে আনার জন্য,
ভাই কত কাজ করতে হচ্ছে আমাকে, এত কাজ করব কেন, সারা জীবন ধরে কাজই করব নাকি এইটুকু বয়সে? কত আমি আমার বয়সে ভাই কাজ তো করতামই না, সারাদিন খেলে বেড়াতাম। এই রাজুক হচ্ছে আমি, মানে আমার মতো রাজুক সারাদিন খেলে বেড়ায়। আর এখানে মিনা দেখো কত কাজ করে। ওকে আমি মনে হয় বাজারে পৌঁছে গেছি, এটাই আমাদের বাজার মনে হয় যেখানে আমাকে আসতে হতো। ওকে এখানে টাকলা কাকা দাঁড়িয়ে আছে, আর এখান থেকে আমাকে বাজার করতো। ও ঔষধ ঘর, ওই দেখো এই হচ্ছে বাংলা গেম, বাংলা গেমের অনেক সুন্দর লাগে আমার ওই জন্যই। চলো আমি ওষুধের ওষুধের দোকানে যাবো না, আমার কাছে সবজি কিনতে হবে। সবজি কিনে নিয়ে যাই, কোনটা নিতে হবে আমাকে জানো? তার আমি ভুলে গেছি, তিনটাই নিতে হবে, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে সবজি কিনা কমপ্লিট, এবার আমাকে যেতে হবে বাড়িতে। সবজি কিনা হয়ে গেছে, এবার চলো বাড়ি ফিরে যাওয়া যাক। আমার মা মনে হয় গর্ভবতী, আমার ভাই না হলে বুনু হবে একটা নতুন, তো ওটার জন্য আমাকে তার সেবা করতে হবে। ওকে ওরে বাপ রে বাপ, ধুম তো, বাবা তো সেই গাড়ি চালায় ভাই। এদিকে ঝড় উঠেছে ভাই ভাই ভাই, আরে ঝড় উঠে গেছে, গাড়ি ঠিকঠাক চালা আগে। চলো এখান থেকে গাড়ি ঠিকঠাক চালাতে হবে, বাজার সাইকেল চলো, সাইকেল চলো, সাইকেল চলো, সাইকেলে চড়া যাক গিয়ে। একদম ধুমটু বানিয়ে ফেলেছে, চলো তাড়াতাড়ি বাইকে ওঠো, বাইকে ওঠো, বাইক সাইকেল তো না ভাই, বাইক। ও ও সেই সেই একদম প্রো ড্রাইভার হবো এখন আমি। ওকে ঝড় উঠেছে, আমি ঝড়ের আগে বাড়ি যেতে হবে ভাই। দেখো গাছপালা কিরকম, আরে ওরে সিরিয়াসলি মরেছে, আমার ভয় লাগে প্রচণ্ড। ওকে ওকে দেখো প্রো ড্রাইভার হয়ে গেছি এই গেমে অলরেডি আমি, GTA 5 যেরকম প্রো এটাতেও প্রো হয়ে গেছি। এদিকে ঝড় উঠেছে, ঝড় উঠে গেলেও গ্রাম দেখো কত সুন্দর লাগে, পাতা পাতা কত সুন্দর। ঝড় উঠলে পারে যে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে না, ওই হাওয়াটা একদম ওফ ওফ কত, আরে ভাই এত, ও ভাই আধ ঘন্টা ধরে আমি এটা খেলছি। এই বাচ্চা কেন আমি এত কঠিন হবে আমি কোনোদিনও ভাবিনি ভাই, কতক্ষণ ধরে আমি এই ভাই, এত নুব আমি এতক্ষণ ধরে। আবার হাসছে মেয়েটা, এতবার আসার খেয়েছে পাথরের মতো মনে হয় একটু লাগে উনি, হাসাহাসি করছে আবার ভাই, কত খাটাখাটনি করছি আমি। আর রাজু দেখো মায়ের পাশে বসে গল্প করছে, বা ওকে ভাই কতক্ষণ পর আমি ভাই, সিরিয়াসলি অনেক খাটাখাটনি করেছি এটুকু খেলার জন্য আমি। ওকে এখন খাবার নিয়ে আসলো আমার জন্য, ও ঠাকুমা খাবার রান্না করে নিয়ে আসছে মায়ের জন্য, আচ্ছা বুঝলাম। চলো নেক্সট, কমপ্লিট করেছি ফার্স্ট লেভেল কোনো মতে ভাই, কতক্ষণ ধরে কমপ্লিট করার চেষ্টা করছি আমি। প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ওকে চলো এখান থেকে আমাকে টায়ার চালাতে চালাতে যেতে হবে। বা রাজু চিটিং ভাই, রাজু আগে চলে গেলে হবে না, আমি আগে যাব। ভাই আগে যাওয়া তো দূরের কথা, আবার চিৎ ফাটা হয়ে পড়ে যাচ্ছে, চলো চলো আগে যেতে হবে। তুই পিছিয়ে পিছিয়ে চ ভাই, তুই আগের মতো আর অতক্ষণ দেরি করিস না ভাই, তাড়াতাড়ি ধীরে ধীরে চ, তাও ভালো। দেখো ছেলেটা কত কাজ করছে মায়ের সাথে, তোমরা তো কাজ করো না আমাদের সময়, এত কাজ করেছি ছোটোবেলা থেকে, আমাদের সময় অনেক কাজ করেছি, সারাদিন কাজ করতে হতো নাহলে খেতে দিত না বাড়ি থেকে। আচ্ছা চলো এখান থেকে টায়ার চালিয়ে চালিয়ে টায়ার চালিয়ে চালিয়ে যেতে হবে আমাকে। মোবাইল গেম হয়ে এত সুন্দর লাগছে, যদি PC গেম তৈরি করতো তাহলে আরও কত সুন্দর হতো গেমটা, ওটাই ভাবছি আমি। ওকে এই যে রাজু খেলাধুলা শুরু করে দিয়েছে, বা ও মা হচ্ছে গর্ভবতী অবস্থায় এখানে ইয়ে নিয়ে যাচ্ছে, কোর্টে মানে মাটির হাঁড়িতে জল নিয়ে যেতে যাচ্ছে, মানে জিদ নিয়ে যেতে লাগছিল আর জল পড়ে গেছে, তো আমাকে হেল্প করতে হবে মায়ের এটা। আচ্ছা এটা হেল্প করার টাইম, চলো হেল্প করা হোক। চলো এবার আমাকে টিউবওয়েল থেকে জল পড়তে, আরে টিউবওয়েল থেকে তুই কি জল পড়বি, নিজেই গর্তের মধ্যে আসার কেউ পড়ে যাচ্ছে, টিউবওয়েল থেকে জল পড়ে হেল্প করবে ভাই, কতগুলো যে কলসি ভাঙবে এটাই ভাবছি আমি এখন। চলো এবার জল পড়ে পড়ে আমাকে মায়ের হেল্প করতে হবে। ওকে দেখো কত কষ্ট করেছি ছোটোবেলায়, আমিরাও অনেক কষ্ট করেছি, কষ্ট করে খেতে হতো, এই রাজুর মতো ইয়ে হয় না 420। ওকে সাবধানে চলে, ছাগলের বাচ্চাকে আমাকে দেখে দেখে যেতে হবে, ছাগলের বাচ্চাটা আমাকে ফেলার জন্য আসছে। এই তাই তাই তো দেখো দেখো আমাকে ফেল, আরে ফেলার, আরে কিরে, আরে শয়তানি একদম শয়তানি, তোমার পাছা দিয়ে বের কর, আরে 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 ফেলে দেবে ফেলে দেবে ফেলে দেবে, গুতো মারতে আসছে আমাকে, কেমন শয়তানের শয়তান ছাগলের বাচ্চা, গুতো মেরে জল ফেলে দেবে এমনিতেই আমাদের। এ ছাগলের বাচ্চা, এ ছাগলের বাচ্চা একবার যদি আমার জল ফেলে দেয় আবার আবার আমাকে জল ভরে আনতে হবে। আরে শয়তানি বাচ্চা, আরে না 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 প্লিজ প্লিজ না, ছাগল ছাগল পায়ে ধরি ছাগল, ম্যা আরে কত, আরে কি রে ভাই, ছাগল আমাকে নুনে জল নিতেই দেবে না, ও হো পিছিয়ে পড়ে গেছে, কত শয়তানের বাচ্চা শয়তান। চলো এখান থেকে গিয়ে আমি আগে টিউবওয়েল থেকে ইয়েটা নিয়ে আসি, ওটা রেখে আসি জলের কলসিটা ওখানে, মা ওখানে বসে আছে, চলো এটা রেখে আসি। ওকে রেখে দিয়েছি, ওকে হয়ে গেছে।
এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেতে হবে। মা মনে হয় আমাকে ডাকছে, চলো দেখি কি বলছে। ওকে, মা আমাকে বলছে যে ও ডক্টর ডাকতে বলছে আমাকে, চলো ডক্টর ডেকে নিয়ে আসি। মনে হয় প্রবলেম হচ্ছে, ডক্টর ডাকতে হবে আমাকে, চলো। আমার খুব ইচ্ছা করছে জায়গাটাতে যেতে, প্রাথমিক বিদ্যালয়। কত সুন্দর জায়গাটা দেখো, মনে হচ্ছে এই জায়গাটাতে আমি নিজের মানে রিয়েল লাইফে যেতে পারতাম, তাহলে কত ভালো হতো। এরকম জায়গা কারো চেনা আছে নাকি আমাকে বলো, আমি যাবো এরকম জায়গায়। ওকে, পেয়ে গেছি স্বাস্থ্যসাথী, মানে স্বাস্থ্যকেন্দ্র পেয়ে গেছি। ওকে, ডক্টর আমার জন্য দাঁড়িয়ে আছে, ডক্টর আন্টিকে এখান থেকে নিয়ে যেতে হবে মায়ের জন্য, চলো। আচ্ছা, ভ্যান লাগবে, উনি একা একা হেঁটে হেঁটে যেতে পারবেন, ওনার জন্য ভ্যান ডাকতে হবে, চলো ভ্যান ডেকে নিয়ে আসি। ওকে, ভ্যান তো পেয়ে গেছি, ইজি ছিল। ও, ভ্যান চালানো আঙ্কেল আবার ওখানে স্নান করছে ভাই, না এখানে ভ্যানের মধ্যে তালা মেরে উনি স্নান করছে। ওকে ওকে, আঙ্কেলকে বলছে যে ওই কিরে ভাই, চাবি নিয়ে পালিয়ে গেল কাকটা। ওকে, এখন মিঠু চাবি কাকটার পিছে পিছে তারা করছে, মিঠুকে আমাকে চাবিটা নিতে হবে। কত শয়তানের শয়তান কাক, এমনিতে মায়ের মনে হয় শরীর খারাপ, যে চাবি এবার পেয়ে যাবো মনে হচ্ছে। আরে কিরে ভাই, ভাই চাবি ফেলে দিয়েছে, চাবি ফেলে দিয়েছে। ওকে, চাবি পেয়ে গেছি, চলো এবার আমাকে ডক্টর। আরে আবার কাক আমার পিছে পিছে আসছে, বা এ কাকের বাচ্চা, এখানে আসবি না, অনেক কষ্ট করে আমি চাবিটা নিয়েছি, এখন যদি আবার চাবিটা আমার কাছ থেকে নিয়ে যায় তাহলে আমি শেষ, এতক্ষণ ধরে আমি খেলতে পারবো না গেম। এমনিতে দুইবার অ্যাক্সিডেন্ট করেছি চাবি নিতে গিয়ে। গ্রামের মধ্যে সবই আছে, মৌমাছির চাক কোথায়। চলো চলে এসে আবার চাবি নিয়ে আমি আমার জায়গায়। এবার আমাকে চাবিটা রিটার্ন করতে হবে ভ্যানওয়ালার কাছে, তারপরে ভ্যান নিয়ে যেতে হবে মাকে আনতে। ওকে, সবাই বসে আছে মিথুর জন্য, ভাই কত রেসপন্সিবল পাখি আমার, চলো থ্যাংক ইউ মিথু। এবার চলো আমরা যাবো হচ্ছে মায়ের কাছে ডাক্তার নিয়ে, চাবি খোলা হয়ে গেছে, এবার চলো ডাক্তারের কাছে, মানে সরি মায়ের কাছে ডাক্তার নিয়ে। ওকে, ভ্যানটাও আমাকে চালাতে হবে নাকি, আমাকে কন্ট্রোল করতে হবে। ও না না, চলে এসেছি, বাড়ি চলে এসেছি, আমাকে আর কন্ট্রোল করতে হবে না। ওকে ওকে, এখানে সবাই বসে আছে, ডাক্তারও নিয়ে চলে আসছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, ডাক্তার আন্টি চলে এসছে, ডাক্তার ওষুধ নিয়ে গেল, কি দিল ওটা, চলো ওষুধ পেয়ে গেছি। এবার আমাদের নেক্সট মিশন খেলা যাক, দেখি নেক্সট মিশনে আর কি আছে। ওকে, তো হেলদি ডায়েট ফর প্রেগনেন্ট মাদার, মানে মিনার মা হচ্ছে গর্ভবতী ছিল, প্রেগনেন্ট ছিল, যার কারণে হেলদি খাওয়ার বাজার থেকে আনলাম, তারপর এটা সেটা করলাম। আর সেকেন্ড পার্টে আমরা ডাক্তার ডেকে আনলাম, প্রেগনেন্ট মাদার ডেঞ্জার সাইন, তো ডেঞ্জার সাইনের জন্য ডাক্তার ডেকে আনলাম, ডাক্তার ওষুধ দিয়ে গেল। এবার আমরা থার্ড এপিসোড খেলবো, চলো থার্ড এপিসোডে দেখি কি হয়। মিনার মনে হয় ভাই নালে বোন হবে, মানে বাচ্চা হবে মিনার মায়ের, চলো এখান থেকে এবার। আরে রাজু আবার গুলি খেলছে, ছোটবেলায় এগুলো গুলি খেলতাম, দেখে লাঠি নিয়ে পিটাতে যেত আমাদের বাড়ির থেকে আমার বাড়ির লোক। আর এখানে রাজু গুলি খেলছে, যাই না গুলি খেলা কি খারাপ খেলা আমি জানি না, কিন্তু এই গেম খেলতে দেখলে। আরে গুলি দিয়ে গড়তে মারতে বলেছে মিতুর মাথার মধ্যে না। ওকে, ফাইনালি গুলি খেলা কমপ্লিট ভাই, কতক্ষণ ধরে গুলি খেলে বেড়াচ্ছি আমি। ওকে, মায়ের শরীর খারাপ হয়েছে মনে হয়, এখন সিরিয়াস কন্ডিশন হয়ে গেছে, এখন আমাকে ডাক্তার ডাকতে যেতে হবে। আমি এখন রাজু হয়ে খেলবো, আচ্ছা এর আগে মিনা হয়ে খেলছিলাম, এখন রাজু হয়ে খেলতে হবে, চলো রাজু হয়ে এখন আমাকে ডক্টর ডাকতে যেতে হবে, চলো। মায়ের অবস্থা খুবই খারাপ, আরে ভ্যান ভাই তাড়াতাড়ি যেতে হবে, চ ও আমাকে পুল পার করতে হবে। ওকে, ফাইনালি পুলের কাছে তো পার চলে এসেছি, এটা অনেক হার্ড হতে চলেছে আমার মনে হচ্ছে। ছোটবেলা আমাদের এখানেও একটা নদী ছিল, ওই নদীটার মধ্যে একটা আমার পুল বানানো ছিল, আর এত রে এত হার্ড ছিল যে আমি একবার উল্টা হয়ে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমি মানে প্যান্টের মধ্যে প্যান্ট ছিঁড়ে বেজেছিলাম মানে পুলের মধ্যে। আরে হাঁস আবার ডিস্টার্ব করছে, তো উপর হয়ে উল্টে পড়েছিলাম, মানে আরে জলের মধ্যে পড়ে যায়নি কিন্তু একদম প্যান্ট ছিঁড়ে গেছিলো, আর একটু হলে পড়ে যেতাম, প্যান্টের সাথে বেজেছিলাম পুলের মধ্যে। আরে এদিকে কাঁথা, এদিকে কাঁথা, হ্যাঁ ওকে ওকে, ইজি ইজি ইজি, আরে ইজি ইজি দিনে দশ বারের মধ্যে নয় বার তো পড়েই যাবে যদি এরকম পুল বানানো থাকে। আর এক হাত, আর দুই হাত, আর তিন হাত, আর তিন হাত, আর চার হাত, আর চার হাত, আর চার হাত, আর পাঁচ হাত, আর পাঁচ হাত, আর জিরো হাত, জিরো হাত, জিরো হাত, হাঁসের বাচ্চা আমাকে এমনিতে ডিস্টার্ব করছিল, আমাকে কত আসতে দেরি হয়ে গেল এখানে। এখানে আন্টি দাঁড়িয়ে আছে, ডাক্তার আন্টি, চলো এখান থেকে আমাকে যেতে হবে এবার বাড়িতে। ওকে, মায়ের শরীর খারাপ হয়ে গেছে, চলো এবার আমাকে কি করতে হবে। হ্যাঁ, পুল কোথায় গেল, আমি আসলাম তখন পুল, আর এখন যাচ্ছে এখন নৌকা, বা 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 একে এরম নাইন সাপি ভাই। আবার হাঁসও আসছে, এই হাঁসকে আমি ঠুকে দেবো, দাঁড়া 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 দাঁড়া, হাঁসের বাচ্চা আমার সাথে বাটপাড়ি করেছিলি আর আগে না, ও হাঁসকে মারলেও আমারই দোষ, হাঁস আমাকে মারলে কোনো দোষ না, বা
এটা ভাই কিরকম যুক্তি হয়, ভাল লাগে না, এই জন্য আমার এগুলো। এটা আবার কে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য? এই আন্টিটা আবার দাঁড়িয়ে আছে কেন? চলো এখান থেকে। হয়নি, ওকে হয়ে গেছে, ওকে চলে এসেছি বাড়িতে। এবার দেখি কি হয়। এখন কল করছে কাকে যেন, কল করছে 999 অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সে কল করছে মনে হয়। এখন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে হবে মাকে। ওকে অ্যাম্বুলেন্সে কল করছে, 999 অ্যাম্বুলেন্সে কল হয় এখান থেকে। আচ্ছা তো অ্যাম্বুলেন্সে করে এখন নিয়ে যাবে হসপিটালে, দেখবো মেয়ে হয় না ছেলে হয়। ওকে চলো, এবার আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে, অনেক মজা হবে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকেই হতে হবে, বা ঠিক আছে, আমি ভাবছি অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে, কোনো চাপ নেই। আর দেখি অ্যাম্বুলেন্স আমাকে চালাতে হবে। ওকে আমরা শহরে প্রবেশ করে গেছি, এদিকে অ্যাক্সিডেন্ট হয়ে আছে একটা। ওকে আমি প্রো ড্রাইভার হয়ে গেছি এইগুলোর মধ্যেও, দেখো আর অ্যাক্সিডেন্ট হচ্ছে না। ওকে চলো 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 হসপিটালে চলে এসেছি। আরে কত দূর, ঔষধ সেন্টার, সব জায়গায় খালি ওষুধেরই দোকান থাকে নাকি? হাসপাতাল, ওকে হাসপাতালে চলে এসেছি আমি। এবার আমাদের নতুন বাচ্চা হবে, মানে আমাদের না, আমার ওই যে মায়ের। ওকে তো হসপিটালে শিফট করে দিয়েছি, এবার মনে হয় হবে। ওকে নেক্সট এপিসোডে দেখবো আমরা যে ছেলে হয় না মেয়ে হয়, এটা পরের এপিসোডে দেখবো। পার্ট টু চাও কিনা আমাকে কমেন্টে বলো, আর কেমন লেগেছে ভিডিওটা সেটাও কমেন্টে বলো। আর ভিডিওতে টার্গেট রাখছি 8000 লাইকের, যদি 8000 লাইক হয় তাহলে নেক্সট পার্ট খেলবো এটার। তাড়াতাড়ি লাইক করে দাও 8000, যত তাড়াতাড়ি লাইক হবে তাড়াতাড়ি নেক্সট পার্ট আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই বাই।